নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। চন্দ্রানিস হোম কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পেঁপের ঘন্ট। এই রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানাই। প্রথমে কড়ায় কিছুটা তেল দিলাম। এরপর তেলটা গরম হলে চৌকো চৌকো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো লবণ হলুদ ছাড়াই কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, এরপর কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এরপর চৌকো চৌকো করে কেটে রাখা পেঁপেগুলো হালকা করে ভেজে নেব। পেঁপেগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পাঁচফোড়ন, দুটো তেজপাতা। তেজপাতাগুলো আমি দুটুকটো করে ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এই মশলাটা আমি হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, এখানে দুটো বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া থেঁতো করে নেওয়া রসুন। রসুনটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর 1টা মাঝারি সাইজের টমেটো। সব উপকরণটা একসঙ্গে ভালো করে মিশিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা। আদা বাটাটা সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। আদা বাটাটা সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁপে আর আলু। আলু আর পেঁপের সাথে সব মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এরপর ঢাকা দিয়ে পেঁপে আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব। পেঁপে আর আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টুকরো করে কেটে নেওয়া ধনে পাতা। এখানে আমি ধনে পাতাগুলোকে একটু বড় বড় করেই ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন। ধনে পাতাটা সমস্ত উপকরণের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আলু, পেঁপে, টমেটো আর ধনে পাতার এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণই ভালো হয়। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।